আবার বোধহয় কানেক্ট হয়েছে, আমি আবার শুরু করেছি। আসলে কানেক্টিভিটি একদম পুয়র, তো আমরা অন্যদিকে না গিয়ে সরাসরি টপিকে চলে যাচ্ছি, যে বৈজ্ঞানিক পরিচালন তত্ত্ব, সেটার প্রবক্তা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, সেটা হচ্ছে ফ্রেডেরিক উইন্সলো টেলর। তিনি 1911 সালে একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট নামে একটা যে বই লিখেছিলেন, সেখানে একটা সংগঠন বিজ্ঞান সঙ্গতভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা কিভাবে করা যায় এবং কিভাবেই বা বিজ্ঞানসম্মতভাবে পরিচালনা করলে কিভাবে সংগঠনের উৎকর্ষতা বৃদ্ধি হবে, সে সম্পর্কে তার থিওরিতে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে একটা সংগঠন যদি নিয়ম বা শৃঙ্খলার মধ্যে চলে, তাহলে একটা সংগঠনের বা কারখানার কিন্তু উৎপাদনশীলতা বেড়ে যাবে, এবং সেই উৎপাদনশীলতা বাড়লে শ্রমিক এবং মালিক উভয়ের কিন্তু অবস্থার উন্নতি হবে এবং একটা বিরাট মানসিক বিপ্লব সংগঠিত হবে। সংগঠনে একটা যে কোনো একটা সংগঠনের মধ্যে যদি শ্রমিক এবং মালিক উভয়ই মন ভালো থাকে, মানে উৎপাদনশীলতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাদের যদি অবস্থার উন্নতি হয়, তাহলে তাদের মানসিক অবস্থাও ভালো হয়ে যাবে, এবং সেটাকেই তিনি বলেছেন যে একটা মানসিক বিপ্লব হবে এবং তাতে সংগঠনের কিন্তু উৎকর্ষতা অনেকটা বৃদ্ধি পাবে। তো এই যে একটা নীতির সংগঠনের উৎকর্ষতা বৃদ্ধি পাবে, সেই সম্পর্কে তিনি 4টি নীতির কথা বলেছেন। যেমন প্রথমটা হচ্ছে যে সংগঠনকে নিয়মের মধ্যে নিয়ে আসা বা সংগঠনকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, সেই শৃঙ্খলা কিন্তু বৈজ্ঞানিক পরিচালন তত্ত্ব দেওয়া মানে শুরু হওয়া, এই থিওরিটা যখন উদ্ভাবন হয়েছে, তার আগে সংগঠনের মধ্যে এরকম শৃঙ্খলার পরিবেশ কিন্তু টেলর লক্ষ্য করেননি। সেই জন্যই বলছেন যে যে কোনো একটা সংগঠনের প্রশাসন পরিচালনার জন্য প্রথম নীতি হচ্ছে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা। দ্বিতীয় নীতি হিসাবে তিনি বলেছেন যে যে নিয়ম অনুযায়ী সংগঠন যখন চলবে, তেমনি সংগঠনের মধ্যে যারা কাজ করবেন মানে শ্রমিকরা, তাদের নিয়োগ কিন্তু করতে হবে তাদের দক্ষতার নিরিখে। কোনো একটা সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তার কর্মচারীরা সেই কাজের উপযুক্ত কিনা বা সেই কাজের লক্ষ্য রাখা বিশেষভাবে প্রয়োজন, এবং দক্ষতার নিরিখেই একটা সংগঠনের মধ্যে বা কারখানায় বা যে কোনো পরিচালন সংস্থাকে নিয়োগ করতে হবে, এবং তাদের দক্ষতাকে বৃদ্ধি করার জন্য সময়ে সময়ে তাদেরকে কর্মচারীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থার কথা তিনি বলেছেন। মানে উপযুক্ত কর্মী নিয়োগ এবং সময়ে সময়ে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের দ্বিতীয় নীতি। আর তৃতীয় নীতি হিসেবে তিনি বলেছেন যে শ্রমিক এবং মালিক তাদের মধ্যে কিন্তু একটা সহযোগিতার সম্পর্ক থাকতে হবে। যদি শ্রমিক এবং মালিকের মধ্যে মানে বৈরী সম্পর্ক থাকে, তাহলে কিন্তু কখনোই সংগঠনের সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। বৈরী মানে বিরোধমূলক সম্পর্ক, সংগঠনের উভয় পক্ষই কিন্তু সমানভাবে আবশ্যক একটা সংগঠন পরিচালনার ক্ষেত্রে বা একটা সংস্থা পরিচালনার জন্য। একদিকে যেমন মালিক পক্ষের প্রয়োজন আছে, তেমনি সেরকমভাবে শ্রমিক ছাড়াও কিন্তু সংগঠন পরিচালিত হতে পারে না। কিন্তু সেই জন্য উভয়ের কিন্তু সহযোগিতা, উভয়ের প্রতি সহযোগিতা এবং দরকার, যেটা সংগঠনের একটা মৌলিক নীতি হিসেবে তিনি মানে একটা সংগঠন পরিচালনার মৌলিক নীতি হিসেবে তিনি উল্লেখ করেছেন। মানে শ্রমিক এবং পরিচালকদের মধ্যে একটা সহযোগিতার পরিবেশ। আর 4 নম্বর একটা শর্ত বা নীতি হিসেবে তিনি উল্লেখ করেছেন যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে, তাদের উপর বেশি গুরুত্বপূর্ণ কাজগুলির ভার দিতে হবে। মানে মানে কি মানে যারা সংগঠনের মানে পরিচালনার স্তরে আছে, তাদের হাতে গুরুত্বপূর্ণ কাজগুলি দিতে হবে এবং বাকি কাজগুলোকে ওই অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। এই হচ্ছে আরেকটা নীতির কথা তিনি বলেছেন, যে সংগঠন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে না, তো সেটার জন্য উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে,
যেমন তোমরা সব সময় যেমন চাও না যে যেমন রেজাল্ট হয়েছে একটা সেমিস্টারে তার থেকে আরও বেশি ভালো রেজাল্ট করতে চাই, তাহলে কিছু ব্যবস্থাও নিতে হবে। শুধু চাইলে তো হবে না, বেশি করে একদম খুব নিয়ম করে পড়াশোনা করতে হবে, সারা সারা বছর পড়াশোনা করতে হবে। ঠিক সেরকমভাবে একটা সংগঠনের পরিচালনাকে যদি সংগঠনকে উৎকর্ষতার দিকে নিয়ে যেতে হয়, তাহলে সংগঠনের কাজকর্ম নিয়ে বিভিন্ন দিক নিয়ে কন্টিনিউয়াস একটা কি বলে মানে রিসার্চ বা গবেষণার কাজ চালিয়ে যেতে হবে। কি করলে সংগঠন পরিচালনা আরও বেশি উৎকর্ষতা লাভ করবে, এই দিকে কনস্ট্যান্ট একটা রিসার্চ বা কি বলে গবেষণার কাজ সবসময় করে যেতে হবে। এগুলো হচ্ছে ফ্রেডরিক উইন্সলো ট্যালরের বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের কতগুলো তত্ত্বের মধ্যে দেওয়া বেসিক কতগুলো নীতি, যেগুলি যদি একটা সংগঠনে কার্যকর করা হয়, সংগঠন পরিচালনার জন্য নীতিগুলিকে গ্রহণ করা হয়, তাহলে কিন্তু সেগুলো সংগঠন স্বাভাবিকভাবে উৎকর্ষতা বাড়বে। এতে শ্রমিক এবং মালিক উভয়ের কিন্তু একটা মানসিক বিপ্লব সংগঠিত হবে বলে তিনি মনে করতেন। তো চারটে নীতি আমি তো খুব তাড়াতাড়ি বলছি, আবার যদি ডিসকানেক্ট যে নীতিগুলো সেগুলোকে আরেকবার বলছি। প্রথম নীতি হিসাবে যে কোনো সংগঠন পরিচালনা করতে গেলে, যে কোনো সংগঠনের প্রশাসন পরিচালনা করতে গেলে ইনফ্যাক্ট সেটা কি করতে হবে, যে এক সংগঠনকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে আনতে হবে, প্রথম নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে ওই সংগঠনের উপযুক্ত দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে, এবং দক্ষতার নিরিখেই একমাত্র শ্রমিকদেরকে বা কর্মচারী কর্মীকে নিয়োগ করতে হবে, এবং তাদের দক্ষতার আরও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সময়ে সময়ে। আর কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কর্মী তাদের মধ্যে কিন্তু একটা সহযোগিতার পরিবেশ থাকতে হবে, নাহলে সংগঠন সুষ্ঠু পরিচালিত হতে পারে না। আরেকটা কি, সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের উপর গুরুত্বপূর্ণ মানে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো তারা করবেন, আর অন্যরা সিদ্ধান্তগুলোকে বাস্তবে প্রয়োগ করার কথা কাজটা করবেন। আরেকটা নীতি হচ্ছে সংগঠনকে উৎকর্ষতার দিকে কনস্ট্যান্ট যদি সেটাকে আরও উন্নত করতে হয়, তাহলে সবসময় একটা রিসার্চ বা গবেষণাধর্মী কাজ চালিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের মধ্যে দেওয়া কতগুলো মৌলিক নীতি। এই যে মৌলিক কতগুলো নীতির কথা তিনি উল্লেখ করেছেন, তার নিরিখে আমরা কিন্তু বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। এই নীতিগুলোর ভিত্তিতে তোমরা নিজেরা চেষ্টা করলেও কিন্তু বুঝতে পারবে কি কি বৈশিষ্ট্য এর মধ্যে মানে রয়েছে, বৈশিষ্ট্যগুলোকে আমরা নিজেরাই বের করতে পারি। যেমন ধরো প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে সংগঠনের কাজকে তিনি দুভাগে ভাগ করার কথা বলেছেন। আমরা কিন্তু বাস্তব জীবনেও তোমরা দেখবে আমরা সব কাজে সবাই কিন্তু সমান পারদর্শী নয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি হয় এক একজন এক একটা বিশেষ কাজে পারদর্শী হয়, তো সেই ক্ষেত্রে ভালোভাবে করতে পারি, আবার সব কাজ সবাই সমান দক্ষতার সঙ্গে আমরা করতে পারি না। সেই নীতিটাকেই তিনি বলেছেন যে যে কোনো একটা সংগঠনের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কাজগুলোকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ধরো পরিকল্পনার কাজ আর একটা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের কাজ। তো পরিকল্পনার কাজ একটু আগে আমি যখন নীতিগুলোর কথা বলছিলাম তখন বলা হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মূলত সিদ্ধান্ত গ্রহণের কাজ করবে, মানে কি পরিকল্পনা করবে এবং অন্যান্য কর্মীরা সেগুলোকে বাস্তবে প্রয়োগ করবেন। তো আমি কমেন্ট বক্সে দেখছি সানি কমেন্ট করেছো যে আমরা এটা শেয়ার করতে, আমি পরে এটা যখন শেষ হবে অটোমেটিক্যালি একটা শেয়ার অপশান আসবে, আমি গ্রুপে এই রেকর্ডিংটা শেয়ার করে দেব। এখন আমি তাড়াতাড়ি বলে নিচ্ছি যে বৈশিষ্ট্য বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের বৈশিষ্ট্যগুলো কী আছে। তো প্রথম বৈশিষ্ট্য বললাম যে সংগঠনের কাজটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে তোমার পরিকল্পনার কাজ আর একটা হচ্ছে পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণের কাজ। সবাই আমরা যেহেতু সব কাজে সমান দক্ষ নই, কেউ কেউ পরিকল্পনার কাজটা ভালো করতে পারেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতেই কিন্তু পরিকল্পনা করার কাজটা থাকা উচিত বলে তিনি মনে করতেন, আর বাকি যে কর্মীরা আছে তারা সেই পরিকল্পনা মতো কাজটাকে বাস্তবে রূপায়িত করবে।
দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে টেলর কাজের গতি এবং সময়ের একটা সদ ব্যবহারের কথা বলেছেন, যে একটা কাজকে নির্দিষ্ট গতির মধ্যে রেখে, মানে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটাকে শেষ করতে হবে। আমরা সাধারণত আমরা কি দেখি, তোমরা নিশ্চয়ই কোনো অফিসে গিয়ে দেখবে বা তোমাদের আশেপাশে যে সমস্ত অফিস আছে, তোমাদের আমাদের আশেপাশে যারা আত্মীয় পরিজন রয়েছে, পিতা মাতা অনেকে অফিসে কাজ করেন, তোমরা নিশ্চয়ই দেখবে অফিস আওয়ার, একটা নির্দিষ্ট অফিস আওয়ার থাকে, তাই না? আমাদের ত্রিপুরাতে এখন যেমন ঠিক 10টা থেকে 5:30 পর্যন্ত সাধারণ ডিউটি আওয়ার থাকে। সেই যে সময় এবং গতি, মানে কাজটা সময় নির্ধারিত থাকে, সেই নির্ধারিত সময়ের মধ্যে কাজটাকে গতিবান করে, মানে একটা নির্দিষ্ট গতির মধ্যে রেখে সময়ের কাজটা সময়ে শেষ করতে হবে। এই যে নীতি, সেটা কিন্তু টেলরের আগে এই যে সংগঠনের মধ্যে সেই নীতিটা বা নিয়মটা মেনে চলা হতো না। সেখানে তিনি লক্ষ্য করেছিলেন, তিনি যে কারখানায় কাজ করতেন সেখানে শ্রমিকরা বা কর্মীরা নিজেদের সময় মতো আসে না বা নিজেদের সময় মতো চলে যান, আবার কোথাও নজরদারি খুব ঢিলেঢালা ছিল এবং কতটা উৎপাদিত হলো সে সম্পর্কেও সেরকম কঠোর নজরদারি ছিল না। তার ফলে সংগঠনের যে উদ্দেশ্য বা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানো কিন্তু খুব কঠিন হয়ে যেত। তো সেজন্যই তিনি বলেছেন কাজের গতি এবং সময়ের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে এবং সময়ের সদ্ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, নির্দিষ্ট কাজকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। আরেকটা বৈশিষ্ট্য হিসেবে আমরা মানে পেয়েছি, সেটা হচ্ছে সময়, কাজটার নির্ধারিত একটা সময় থাকে। অনেকেই তো আছেন, এমনও হতে পারে যে সেই সময়টা পাস করে দেন কিন্তু আউটপুট, মানে কি দিলেন, কি কাজ করলেন, সেটা কিন্তু অনেক সময় অনেকটাই কম হয়ে থাকে অন্যদের তুলনায়। একজন হয়তো বা নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকটা কাজ করে নিতে পারে, অনেকে আবার সেটা করেন না, করতে পারেন না, আবার অনেকে করেনও না, এরকম একটা ব্যাপার থাকে। তো সেটাকে দূর করার জন্য টেলর কিন্তু একটা একটা যুক্তি দিয়েছেন, সেটা হচ্ছে তার এই যে কর্মী বা শ্রমিক, তার মজুরি নির্ধারিত হবে সময়ের নিরিখে নয়, কতটা কাজ কতটা করেছে, মানে আউটপুট কতটা হয়েছে তার উপর ভিত্তি করে কোনো কর্মী বা যে শ্রমিক থাকে তার মজুরি নির্ধারিত হবে। তার মানে কি, সময়টা শেষ করে ওই সময়ের মধ্যে কাজ করছে সেটাই যথেষ্ট নয়, সময়ের মধ্যে তুমি মানে একজন কর্মী কতটা কাজ করতে পেরেছে তার উপরে কিন্তু মজুরি নির্ধারিত হবে। তো এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে শ্রমিকদের মধ্যে দক্ষতা বা বিনয়পূর্ণ, এই জিনিসগুলো তখনই আসতে পারে যদি একটা একটা একই ধরনের কাজ একটা গোষ্ঠীর মধ্যে, গোষ্ঠীর উপর দায়িত্ব দেওয়া হয় এবং সেই গোষ্ঠী এই কাজটা প্রতিনিয়ত করবে। মানে এটাকে তিনি বলেছেন সমসত্ত্বতার নীতি, মানে একই কাজ একটা গ্রুপ সবসময় করবে। আর যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটা ধরো শার্ট তৈরির কারখানা যেখানে বিভিন্ন ধরনের কাজ থাকে, কিন্তু একটা শার্ট তৈরি করতে অনেকজনের মানে শ্রমের দরকার হয় এবং সবাই সবটাতে পারদর্শী নাও হতে পারে। একদল একটা কারখানা শার্ট তৈরির কারখানায় কী কাজ থাকে, প্রথমে শার্টের যে কাপড়টা থাকে সেটাকে কাটতে হয়, তো একটা গোষ্ঠীর হাতে সেই সবসময় কাপড়টা কাটবে, তারপরে আরেকটা গোষ্ঠী সেটাকে সেলাই করবে, আরেকটা গোষ্ঠীর হাতে যদি এই যে শার্টের বাটন থাকে, বোতাম থাকে, সেগুলো লাগানোর কাজ দেওয়া হয় বা হাতে সেলাই করার কিছু ব্যাপার থাকে সেগুলো যদি দেওয়া হয়, আরেকটা গোষ্ঠীর কাছে শার্টটা তৈরি হওয়ার পর সেটাকে ইস্ত্রি করা বা আয়রন করা, এইগুলো কাজগুলো যদি এভাবে ভাগ ভাগ করে দেওয়া হয় এবং একটা গোষ্ঠী যখন একই কাজ প্রতিনিয়ত করবে তার নিশ্চয়ই সেই কাজে দক্ষতা বাড়বে, তার কাজটার মধ্যে নিপুণতা আসবে, বিনয়পূর্ণ যে ব্যাপারটা সেটা হবে। সেই জন্য তিনি বলেছেন যে এই যে নীতি সেটার নাম হচ্ছে সমসত্ত্বতার নীতি, একই ধরনের কাজ একই ব্যক্তি কনস্ট্যান্ট মানে প্রতিনিয়ত তার কাজের অনেকটা দক্ষতা বাড়বে। এবার তিনি বলেছেন যে দক্ষতা বাড়বে এই নিয়মের মধ্যে চলবে, কিন্তু কাজের একটা মানে যদি অ্যাপ্রিসিয়েশন পায় তাহলে আরও বেশি উৎসাহিত হয়
অ্যাপ্রিসিয়েশন বলতে তিনি বলেছেন যে কাজের একটা যদি ভালো কাজের জন্য পুরস্কার যদি দেওয়া যায়, তাহলে কিন্তু একটা কর্মী বা শ্রমিক সেই কাজটা করতে আরো বেশি উৎসাহিত হবে। তো এই যে মানে উৎসাহ, তোমরা কি লাইনে আছো? আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছ সবাই? কেউ একটু কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ, যদি শুনতে না পায় তাহলে বলো, আর যদি মানে আমি মানে কানেকশনটা নষ্ট হয়ে যায় তাহলে আমি আবার রিকানেক্ট করার চেষ্টা করব। সানি, তুমি কি আছো লাইভে? আছো? পিঙ্কি আছো? কে আছো? এনিহাও আমি কন্টিনিউ করছি। অপূর্ব স্যারকেও দেখেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা তো আবার ডিসকানেক্ট হয়ে গেছিল, আমরা যে ইয়েটার মধ্যে ছিলাম, বৈশিষ্ট্যের মধ্যে ছিলাম, বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের, সেটার মধ্যে আমরা সমসত্ত্বতার নীতি পর্যন্ত ছিলাম, যেখানে বলা আছে যে একই ধরনের কাজকে একই ভাবে মানে এক একটা গোষ্ঠীর হাতে ন্যস্ত করা, এবং সেই এভাবে যখন দীর্ঘদিন ধরে একই কাজ একটা গোষ্ঠী করতে থাকবে তাহলে তার মধ্যে মানে দক্ষতা বাড়বে, সেটাকে বলে সমসত্ত্বতার নীতি। পাশাপাশি তিনি বলেছিলেন যে পুরস্কারের কথা, যে ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করলে কিন্তু শ্রমিকরা বা কর্মীরা উৎসাহিত হবে, সেজন্য তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা করতে হবে। আবার পুরস্কারের পাশাপাশি যারা একটু কাজটা ঠিকভাবে করবেন না তাকেও কিন্তু প্রথমে একটা মৃদু একটা ওয়ার্নিং, তারপরে তার কাজ থেকে বাদ দিয়ে দেওয়া, এই ধরনের ব্যবস্থাও কিন্তু একদিকে এনকারেজ করা, আরেকদিকে কাজের থেকে সরে যাওয়ার জন্য মানে একদিকে কাজে থাকার জন্য এনকারেজ করা, তাকে পুরস্কারের ব্যবস্থা করা, অন্যদিকে কাজ থেকে বাদ দেওয়ার হুমকিটাও কিন্তু থাকবে। তবেই কিন্তু একটা সংগঠনে কোনো কর্মী বা শ্রমিকরা দক্ষতার সঙ্গে নিজের কাজটা সময়ের মধ্যে শেষ করে উপযুক্ত পারিশ্রমিক নেবে, এবং এবং মানে যদি সুবিধা থাকে তাহলে নিজে ভালো কাজ করলে পুরস্কৃত হতে পারে। তো এগুলো হচ্ছে বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের কতগুলো বৈশিষ্ট্য। তো এবার এর সমালোচনা অনেকজন, একটা টেলর যখন 1911 সালে এই বৈজ্ঞানিক পরিচালন থিওরিটা মানে ইয়ে করেছিলেন, এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, তো তখন একটা পুরো আমেরিকা সহ আমেরিকা এবং অন্যান্য পৃথিবীর একটা সংগঠন পরিচালনার জন্য, সুষ্ঠু পরিচালনার জন্য কতগুলো নীতি থাকা প্রয়োজন, এবং সেই নীতিগুলোকে যদি যথাযথভাবে প্রয়োগ করা হয় তাহলে সংগঠনটার উৎকর্ষ বাড়তে থাকবে, এই জিনিসটা উপলব্ধি করে তখন অনেক সংস্থা, শিল্প সংস্থা, বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রশাসনে কিন্তু বৈজ্ঞানিক পরিচালন নীতিকে প্রয়োগ করা হয়েছিল, এবং এতে একটা প্রশাসনে একটা দারুণভাবে একটা কি বলবো একটা গতি এসেছিল, সব সরকারি এবং বেসরকারি প্রশাসনের কিন্তু চাঙ্গা হয়ে উঠেছিল। কিন্তু তারপরে কিছুদিন মানে এই নীতিটাকে প্রয়োগ করার পরে তার যে ভুল ত্রুটিগুলো কিন্তু ধরা পড়ে এবং তার সমালোচনাও হয়। তো সেই সমালোচনা হিসেবে অনেক সমালোচকরা বলছেন যে তার যে থিওরিটা সেটা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে, মানুষ তো যন্ত্র নয়, শুধুমাত্র যান্ত্রিক কতগুলো নীতিকে মানুষ কার্যকর করে যাবে, তার সঙ্গে মানুষের সঙ্গে, মানুষের বা শ্রমিক মালিকের সঙ্গে, শ্রমিক নিজেদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিন্তু এখানে তুলে ধরা হয়নি। তো এটা একটা খুব যান্ত্রিক হয়ে গেছে, যেটা মানবিক গুণাবলীকে উপেক্ষিত হয়েছে, মানবিক সম্পর্কগুলো এই থিওরিতে উপেক্ষিত হয়েছে বলে সমালোচনা করেছেন অনেক প্রশাসনবিদ এবং অনেক রাজনীতিবিদও বটে।
তারপরে বলছে যে এই থিওরি শ্রমিক এবং মালিক কাউকে কিন্তু সেরকমভাবে খুশি করতে পারেনি, কেননা শ্রমিকরা এই যে কতগুলো নিয়ম বেঁধে দিয়েছেন সেই নিয়মের মধ্যে চললে কিন্তু মালিক পক্ষ নিজেদের মতো করে তাদের সংগঠন পরিচালনার স্বাধীনতা আর থাকলো না, নিজের ইচ্ছে মতো চলার সুযোগ সুবিধা আর থাকলো না। তো এতে মালিক পক্ষ খুব বেশি একটা খুশি হয়নি। আবার শ্রমিকরাও, তিনি বলেছেন যে শ্রমিক এবং মালিক বা কর্মী এবং পরিচালক বর্গ যারা আছে তাদের মধ্যে একটা সহযোগিতার কথা বলেছেন, কিন্তু কাজের মধ্যে যে সমন্বয় প্রয়োজন সেই সমন্বয়ের কথাটা তিনি উল্লেখ করেননি। আবার সহযোগিতা করতে গেলে অনেক সময় শ্রমিকরা বা কর্মীরা তাদের যে বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে মালিক পক্ষের সঙ্গে একটু বার্গেনিং বা দর কষাকষি সেটার সুযোগ থাকে না, তো সেই জন্য শ্রমিকরাও কিন্তু এতে খুব বেশি একটা খুশি হয়নি। মানে টেলরের যে শ্রমিক এবং মালিক কেউই কিন্তু নীতিগুলির প্রয়োগের ক্ষেত্রে ততটা খুশি পারেননি। আরেকটা কি, কর্মচারীদের যে কাজের পরিবেশ সেটাও কিন্তু সেখানে উপেক্ষিত রয়েছে, যে কাজের পরিবেশ যদি ভালো না তাহলে কিন্তু শ্রমিকরা দক্ষতার সঙ্গে উৎসাহ নিয়ে কাজ করতে পারবে না, সেই জিনিসটাও কিন্তু এখানে উপেক্ষিত রয়েছে। কিন্তু এই যে তার তত্ত্ব সেটা কিন্তু আসলে প্রশাসনকে একটা নিয়মের মধ্যে আনা, তারপরে পুরস্কারের ব্যাপার, সময়ের কাজ সময়ে করার যে নীতি, শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা, দক্ষতা বৃদ্ধির জন্য সমসত্ত্বতার নীতি, এগুলো কিন্তু ওই সময়তে একদম সারা পৃথিবীর যে প্রশাসনিক সংগঠন পরিচালনার যে প্রশাসন সেগুলো কিন্তু সেখানে অনুপস্থিত ছিল। সেটাই হচ্ছে টেলরের সবচেয়ে বড় অবদান, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, সময়ের উপযোগিতা, সময় এবং গতির যে একটা ভারসাম্য সেটা তিনি উপস্থাপন করেছিলেন, সেটা হচ্ছে এই তত্ত্বের সবচেয়ে বড় একটা ইতিবাচক দিক বা প্রশাসনিক তত্ত্বের ক্ষেত্রে একটা কি বলবো একটা গুরুত্বপূর্ণ অবদান আমরা সেটাকে বলতে পারি। পরবর্তী সময়ে হেনরি ফেয়ল, লুথার গালিক এরকম প্রশাসনবিদরা বা আবার বোধহয় কানেক্টেড হয়েছে, তো সমালোচনার পর্যন্ত আমরা ছিলাম। পরে যেটা হলো সেটা হচ্ছে পরবর্তীকালে অনেক জনপ্রশাসনবিদ যেমন হেনরি ফেয়ল, তারপরে জেমস মুনে, লুথার গালিক, এল এফ আরউইক, তারা কিন্তু এই যে বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের যে নীতিগুলো সেগুলোর দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে তারা এটার একটা মানে তাত্ত্বিকীকরণ মানে থিওরিটাইজ করেছিলেন, এবং পরবর্তীকালে বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের উপর ভিত্তি করে আরেকটা সংগঠন পরিচালনার তত্ত্ব সেটা হচ্ছে তো আমরা এই যে থিওরি সম্পর্কে যে আলোচনা সেটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা এটার সঙ্গে মানে সায়েন্টিফিক পরিচালন তত্ত্বের পরবর্তী সময়ে লুথার গালিক একটা এই থিওরির দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা তো সেটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে লুথার গালিক 1937 সালে একটা নতুন নতুন না হয় ওই যে একটা সংগঠন কী কী কাজ থাকে এবং কী কী কাজ করলে আসলে সুশৃঙ্খলা বজায় থাকতে পারে সে ব্যাপারে একটা থিওরি দিয়েছেন লুথার গালিক 1937-এ। সেটা হচ্ছে পোস্ট কোর, POSDCORB। আমরা যেমন সূর্যের রামধনুর যে 7টা রং আছে সেটা মনে রাখার জন্য কি একটা সাংকেতিক শব্দ ইউজ করি সেটা হচ্ছে বেনিয়া সহকলা, ঠিক সেরকমভাবে একটা সংগঠনের যে মানে কাজ যেগুলি হয়ে থাকে সেটা একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন, সেটা হচ্ছে পোস্ট কোর, পি দিয়ে হচ্ছে, সেটার উদ্ভাবক হচ্ছেন লুথার গালিক, পি দিয়ে বলছেন যে প্ল্যানিং,
ও দিয়ে অর্গানাইজেশন, এস দিয়ে স্টাফিং, তারপরে হচ্ছে ডি হচ্ছে ডাইরেক্টিং, সিও মানে কোঅর্ডিনেটিং, তারপরে হচ্ছে আর দিয়ে রিপোর্টিং, আর বি হচ্ছে বাজেটিং। এগুলোর মাধ্যমে এই হচ্ছে মূলত যে কোনো একটা সংগঠন, সরকারি বেসরকারি সে যে কোনো সংগঠনের প্রশাসনে এই যে কয়েকটা জিনিস কিন্তু উপস্থিত থাকে, কয়েকটা টার্ম বা কয়েকটা বিষয় সবসময় উপস্থিত থাকে। যেমন একটা সংগঠনের প্ল্যানিং বা পরিকল্পনা ছাড়া হয় না, অর্গানাইজেশন বা সংগঠন দরকার হয়, শ্রমিক মালিক এদের মিলিয়ে একটা সংগঠন, তারপরে হচ্ছে স্টাফিং বা কর্মী কর্মচারী থাকে, তারপরে হচ্ছে তোমার ডাইরেক্টিং মানে নির্দেশনা একদম পরিচালনা স্তরে যারা থাকে তারা একটা নির্দেশনা দেয়, সেই নির্দেশনা ছাড়া মানে পরিকল্পনা এবং নির্দেশনার কাজে কাজটাও থাকে, কোঅর্ডিনেশন বা সমন্বয় কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন করা উপরের স্তরের কর্মীর সঙ্গে নিচের স্তর বা পরিচালক এবং যারা অন্যান্য কর্মী আছে শ্রমিক আছে তাদের কাজের মধ্যে একটা কোঅর্ডিনেশন বা সমন্বয় থাকাটা খুব দরকার। তারপরে হচ্ছে প্রত্যেকটা কাজের কিন্তু রিপোর্টিং হয় এবং রিপোর্টিংটা অত্যন্ত জরুরি, যে রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হতে পারে। এবং সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে বাজেটিং, যে কোনো একটা সংগঠন পরিচালনার মূল প্রথম যেটা লাগে সেটা হচ্ছে অর্থের ব্যাপারটা, সেটা সম্পর্কে একটা বাজেট কিন্তু অবশ্যই করতে হয়। এ হচ্ছে লুথার গালিক মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির দ্বারা মানে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে একটা থিওরি দিয়েছেন, সেটা হচ্ছে পোস্ট কর্বের ধারণা। এবং যেটা নিয়ে এবং পরবর্তীকালে লুথার গালিক এবং অন্যান্যরা অন্যান্য প্রশাসনবিদরা বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে একটা ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট বা প্রশাসনের সনাতনী তত্ত্ব নামের একটা থিওরি আবার ডেভেলপ করেছেন। সেটা আমরা নেক্সট ক্লাসে, যেটা তোমাদের জন্য সেটাও ইম্পর্টেন্ট এবং জানা দরকার, আমরা পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। তোমাদের এই পর্যন্ত কোনো যদি এই থিওরিটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমি এটা ভিডিওটা আমি গ্রুপে শেয়ার করব। আর অনেকবার তো কেটে গেছিলো তো অনেকে হয়তো শুনতেও পাওনি, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে তাড়াতাড়ি, আমি আর 5 মিনিট থাকবো তারপরে আমরা শেষ করব। 5 মিনিটে তোমরা একটু কমেন্ট বক্সে লেখো যে কিছু জানার আছে কি না। আমি একটা রিকোয়েস্ট সবাইকে করব, যারা ওই গ্রুপে এখনো ইনক্লুড হয়নি তাদেরকে তোমরা নিশ্চয়ই মানে একটু বলবে, যাতে হোয়াটসঅ্যাপ গ্রুপেও আসে তাদেরকে ইনক্লুড করবে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু এই গ্রুপটাতে আমরা অন্যদেরকেও ইনক্লুড করতে পারি। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লেখো, আমরা এক্ষুনি শেষ করব। তাহলে আমি শেষ করছি। এটা সম্পর্কে এখন তোমরা একটু ইন্টারনেট থেকেও, বই তো এখন আর কালেক্ট করা সম্ভব নয় যতদিন লকডাউন চলছে, তোমরা ইন্টারনেট সার্চ করেও এই থিওরিটা সম্পর্কে একটু পড়তে পারো এবং এটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।